সবাইকে স্বাগত আর তোমরা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আমি কি নিয়ে ভিডিও করব হ্যাঁ আমি একটি লেহেঙ্গা তোমাদের সাথে শেয়ার করব রিভিউ দেব লেহেঙ্গাটা হচ্ছে পেস্তা গ্রিন কালার খুবই মিষ্টি একটা কালার লেহেঙ্গাটি তোমরা দেখবে আর লেহেঙ্গাটি কেনা হয়েছে শ্রী কালিকা ক্রিয়েশন বারাবাজারে একটি দোকান রয়েছে সেখান থেকে তো আমি কার্ডে সেই দোকানের কার্ডে ছবি দিয়ে দেবো কোথাও এখানেই বা এখানে কোথাও একটা ছবি দিয়ে দেবো সেটা তোমরা দেখে তাতে ফোন নাম্বার রয়েছে তোমরা কল করতে পারো সেখানে গিয়ে তোমরা লেহেঙ্গা কিনতে পারো আমি তো একটা লেহেঙ্গা এনেছি তোমরা ওখানে গিয়ে প্রচুর ভ্যারাইটিস দেখতে পাবে প্রচুর সুন্দর সুন্দর লেহেঙ্গা দেখতে পাবে এবং সেখান থেকে তোমরা কিনতে পারবে তো চলো আর বেশি দেরি না করে লেহেঙ্গাটা লেহেঙ্গাটি খুব সুন্দর প্যাকেটের মধ্যে দিয়েছে যাতে লেহেঙ্গাটি ভালো থাকে আর এটা ওয়েট প্রায় 3.5 কেজি বলতে পারো লেহেঙ্গাটি খুবই সুন্দর কালারটা দেখো কালারটা প্রায় ঠিকঠাক কালারই আসছে একদম হালকা পেস্তা গ্রিন কালার দেখি লেহেঙ্গাটি খুলি আমি সুন্দর একটি জেন আছে এর সাথে এর সাথে একটি দুপাট্টা লেহেঙ্গা এবং ব্লাউজ পিস রয়েছে যেটাতে ভেতরের সাটন কাপড়টিও দেওয়া আছে তোমাদেরকে আলাদা করে এটি কিনবে আর এই দুপাট্টাটার মধ্যে দেখো ছোটো 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 স্টোন দিয়ে কাজ করা রয়েছে এই স্টোনগুলো কিন্তু সেই ভেতর থেকে লক করা না এটা উঠে যেতে পারে উঠে কয়েকটা গেছেও হয়তো আঠা দিয়ে লাগানো আছে হ্যাঁ উঠে যাবে কিন্তু আমার মনে হয় একটা দুটো যদি উঠে যায় কোনো প্রবলেম না সেরকম কোনো প্রবলেম না কারণ বোঝা যাবে না এত ছোটো 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 স্টোনগুলো না আর এই স্টোনগুলোর জন্য লেহেঙ্গাটা আরও সুন্দর লাগছে দেখতে দেখো দুপাটাতে এত সুন্দর কাজ করা রয়েছে আর মাঝে মাঝে ছোটো ছোটো ডিজাইন করা রয়েছে পুরো দুপাটাটা গায়ে ফেলে দেখাচ্ছি দেখো দুপাটা তো ওনাটি দেখো ওনাটির গায়ে বর্ডারে খুব সুন্দর করে ওয়ার্ক করা রয়েছে আর গোটা ওনাতে ছোটো 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 ফুল ওয়ার্ক করা রয়েছে আর এই ওনার ছিটটি খুবই নরম খুবই সুন্দর আর সেই খুব নরম হলে কি হয় খুব ছিটছিটে টাইপ হয় ঠিক সেরকম না খুবই সুন্দর আর এটি সাইজটাও আমি 5'3" ফলে আমার তো ঠিকঠাকই হয় মেঝে থেকে প্রায় এতটা ডিস্টেন্স থাকে মানে ঠিকঠাক একদম ঠিকঠাক তোমরা এটি অন্য কিছুর সাথেও ক্যারি করতে পারো তো হ্যাঁ এটা কাজে তো চলো লেহেঙ্গার ব্লাউজটা দেখা যাক দেখো লেহেঙ্গাটি ব্লাউজটাতে সেই যে ভরা কাজ সেরকম বলবো না কিন্তু খুবই সুন্দর কাজটা আর এই যে নেটটা সেম ওই ওনাতে যে নেট ছিল সেই নেট দিয়ে এটাই তৈরি দেখো সামনে তিনটে বড় বড় এরকম করা আছে এর উপরেও সেই স্টোনের কাজ আর সামনেটা গোল গলা এবং হাতের জন্যও এপাশে দেখো হাতের জন্যও দিয়েছে আর পেছনটাও দেখায় পেছনের কাজটা দেখো সেম গোল গলা শুধু এখানে তিনটে ছিল এখানে একটা আর কিছু না চেঞ্জ না ওই একই ওড়নার ছি ভেতরে যে শাড়িটা ওটা খুবই সফট খুবই ভালো মানে গায়ে যে লাগবে বা চুপ ঘষা লাগবে খসখসে হবে কিছু বেরিয়ে যাবে সেরকম কিছু না ছিটটি খুবই ভালো তো ব্লাউজ হলো এবার সব থেকে ভারী হচ্ছে চলো এবার তোমাদের লেহেঙ্গাটা দেখাই লেহেঙ্গার প্রথমেই দেখো দেখতে পাচ্ছ একটা বর্ডার বেশ চওড়া বর্ডারটা যে এমনি বর্ডার তা না বেশ চওড়া বর্ডার দেখো তারপরে শুরু হলো পুরো ঘেরটা ঘেরে প্রচুর কাজ প্রচুর 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 কাজ সেজন্যই এত ওয়েট আর ঘেরের মধ্যে সব জায়গাতেই পুরো কাজের মাঝে মাঝে দেখো স্টোন ওয়ার্ক করা রয়েছে আর নিচের পার্টটা খুবই চওড়া প্রচণ্ড চওড়া পারে এর ভেতরে কিন্তু ক্যানক্যান অ্যাটাচ করা আছে তোমাদের আলাদা করে ক্যানক্যান দিতে হবে না আমি তুলে দেখাচ্ছি দেখো প্রথমে এই একটা লেয়ার তারপরে এই একটা লেয়ার তারপরে রয়েছে ক্যানক্যান দিয়ে এই লেয়ারটা দিয়েছে ফলে তোমাদের পেছন দিকটা আমি এবার দেখিয়ে দিই তোমাদের ভালো করে ভেতর দিকটা এটা হচ্ছে ভেতর দিকটা ভেতরে সেই ব্লাউজের যে স্যাটিন কাপড়টা দেওয়া ছিল সেই স্যাটিন কাপড়টাই এর ভেতরে রয়েছে কোনো অসুবিধা হবে না আর একটা কথা এই লেহেঙ্গাটা
লেহেঙ্গাটা কিন্তু যাদের কোমর 42 42 অবধি আশা করি হয়ে যাবে, খুবই বড়, 42 এর থেকেও বেশি হতে পারে। তো আর তোমরা, আমি আর একটা কথা বলে দিই, লেহেঙ্গাটা যখন তৈরি করবে, তৈরি করার সময় এই যে এই পাশটা খুলে নেওয়ার পর এই এক একটা ছিটের সাথে ওই পাশের এক একটা ছিট জয়েন করবে, ফলে ঘেরটা খুব ভালো হবে, দেখতে খুবই সুন্দর লাগবে লেহেঙ্গাটা পরার পর। আর হ্যাঁ, লেহেঙ্গাটা যখন আমার তৈরি হয়ে যাবে তারপরে আমি অবশ্যই ছবি দেব। আর এই লেহেঙ্গাটা পরেই একটি আমি মেকআপ টিউটোরিয়াল করে দেখাবো, তখন তোমরা অবশ্যই দেখতে পারি। আর একবার আমি লেহেঙ্গাটা দেখিয়ে দিই, দেখো লেহেঙ্গাটা দেখালাম। এবার আমি সব থেকে বড় প্রশ্ন যে লেহেঙ্গাটির দাম কত? হ্যাঁ, লেহেঙ্গাটির দাম হলো 3600 টাকা, 3600 টাকা লেহেঙ্গাটি নিয়েছিল। তোমরা ওখানে প্রচুর ভ্যারাইটি পাবে, নানান ধরনের, মানে ঘের দেওয়া প্রিন্সেসের মতো লেহেঙ্গা, পুরো নেটের ঘের দেওয়া লেহেঙ্গা, তারপর বেনারসি লেহেঙ্গা, মানে প্রচুর, তোমরা গোটা পাতি ওয়ার্ক যেটাকে বলে সেরকম লেহেঙ্গাও তোমরা পাবে, দারুণ দারুণ। পুরো প্রাইস রেঞ্জ শুরু হচ্ছে মনে হয় 700-800 থেকেও লেহেঙ্গা রয়েছে ওখানে। আর এই লেহেঙ্গাটা আমি কিনেছিলাম যখন, মানে প্রায় জানুয়ারি মাসের শুরুর দিকে না, ডিসেম্বর মাসের শেষের দিকে, তখন অফার চলছিল, সেহেতু লেহেঙ্গাটার দাম অনেক কমে পাওয়া গেছে। এখন কীরকম দাম হবে জানি না, তোমরা অবশ্যই যাবে। আর আমি কার্ডটা হচ্ছে এটিএমের মতো, আমি কার্ডটির ছবি দিয়ে দেবো, সেখানে ফোন নাম্বার রয়েছে, ফোন নাম্বারে ফোন করে অবশ্যই তোমরা চলে যেতে পার। তো আজ এই পর্যন্ত, পরে আমি নতুন কিছু নিয়ে আবার আসবো। হ্যাঁ, এই লেহেঙ্গাটি স্টিচ হয়ে যাওয়ার পর আমি অবশ্যই এটা পরে ভিডিও দেব, বা এটা পরে কোনো মেকআপ টিউটোরিয়াল তোমাদের সামনে নিয়ে আসবো। আর আমার এই ভিডিওটি যদি খুব ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, আর কমেন্টস তো করবেই। আর যে দেখছো ভিডিওটি, সে যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো আমার চ্যানেলটি, থ্যাংক ইউ, খুব থ্যাংক ইউ। আর যে সাবস্ক্রাইব করোনি, সে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, কারণ এই জার্নিটি আমি শুরু করেছি। তোমরা যদি অ্যাপ্রিসিয়েট করো তাহলেই আমি খুব আনন্দিত হব। তো সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। থ্যাংক ইউ।